नमस्कार बंधुरा, आरडीएस के कुकिंग ए आपनादेर सकलकेई अनेक अनेक स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन। आज के चले एसेछि दारुण एकटी रेसिपी निये। आज के आमी बानाबो काचा आलू दिए मुचमुचे पकोड़ा। এই পকোড়াগুলো বিকেলে চা মুড়ির সাথে অথবা গরম গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো আলুর পকোড়া বানানোর জন্য প্রথমে আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে নিয়েছি জল। এই জলের মধ্যে আমি দিয়ে দেব লবণ। এবার এই জলের মধ্যে আমি যে দুটো আলু খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি সেই আলু দুটোকে আমি ভালো করে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, আলু দুটোকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এভাবেই আমি নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো 7 থেকে 8 মিনিট, তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন, এবার আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কার কুচি, দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ চাট মশলা, আর দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো, আর দেব 2 চামচ পরিমাণে বেসন। আর পকোড়াগুলো মুচমুচে হওয়ার জন্য আমি দিচ্ছি সামান্য একটু খাবার সোডা। এবার সব কিছু আমি ভালো করে মাখিয়ে নেব। তো সব কিছু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার চলে যাব ভাজতে। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় পর্যাপ্ত পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে আমি একে একে পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো দিয়ে দিয়েছি আর একদিকটা ভাজা হয়ে গেলে আমি পাল্টিয়ে দিচ্ছি অপর দিকটা ভাজার জন্য। যেহেতু আমি এখানে কাঁচা আলু ব্যবহার করেছি তাই পকোড়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে খুব ভালো মতো ভাজা হবে না। খুব ভালো মতো আমি পকোড়াগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। আর একই রকম ভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। তো যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমার বিকেলের চা অথবা মুড়ির সঙ্গে অথবা গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য মুচমুচে কাঁচা আলুর পকোড়া। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন আমার এরকম নিত্য নতুন রেসিপি আপনার ফোনে সবার প্রথমে দেখার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।